আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সে ফোনটির মডেল হচ্ছে ব্যানকো P11। আপনার অনেকেই চান যে মূলত এই ফোনগুলোতে কিভাবে রিংটোন চেঞ্জ করতে হয়, অথবা আপনার ফোনের মেমোরিতে যদি কোনো রিংটোন থাকে সেটা কিভাবে এই ফোনে অ্যাড করবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। আপনি যদি কোনো গানকে রিংটোন হিসেবে অ্যাড করতে চান তাহলে অবশ্যই এই ফোনে একটা মেমোরি কার্ড কিন্তু আপনাকে লাগিয়ে রাখতে হবে। এই জন্য আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে সেটিংস নামে যে অপশনটা রয়েছে, সেই সেটিংস নামের অপশনটাকে আমি তারপর সে সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর কিন্তু আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম দেখতে পারবো প্রোফাইলস নামে যে অপশনটা রয়েছে, যে প্রোফাইলস নামের অপশনটাতে চলে যাব। একদম উপরে দেখতে পারবেন প্রোফাইলস নামে অপশন, তারপর আমি সেখানে গিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার এখান থেকে অপশনস নামে একটা অপশন রয়েছে, আমি সেই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমার সামনে অ্যাড এবং সেটিংস নামে দুইটা অপশন শো করবে। আমি এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমার সামনে আরেকটা অপশন চলে আসবে, আমি যে সিমের রিংটোনটা সিলেক্ট করব সেই সিমটাকে সিলেক্ট করতে বলবে। তারপর আমি রিংটোন সেটিং রিং সেটিংস নামে যে অপশন রয়েছে সেই রিং সেটিংসে চলে যাব। যাওয়ার পর রিং সেটিংসে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার সিমটাকে সিলেক্ট করে নিব, যে সিমে আমি গানটাকে রিংটোন হিসেবে অ্যাড করতে চাচ্ছি। তারপর আমি সেই সিম ওয়ান কলিং যেখানে রাখছে সেইখানে ক্লিক করে দিব। তারপর এখানে মোর রিংটোনসে যাব, আর এগুলো হচ্ছে ফোনের ম্যানুয়ালি রিংটোন। আপনি যদি কোনো গান এড করতে চান তাহলে আপনাকে এখান থেকে মোর রিংটোনসে চলে যেতে হবে। যাওয়ার পর আপনার এই যে মেমোরিতে যে গানগুলো রয়েছে সেই যে কোনো একটা গানকে সিলেক্ট করে আপনি আপনার হাতে থাকা ফোনটির রিংটোনটাকে চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো আপনি গান লাগিয়ে সেটাকে রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে ডান করে দিব, দিয়ে আমি আবার কিন্তু এটাকে প্রোফাইলটাকে অ্যাক্টিভেট করে দিব। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই